আপনার পূজো অংশ নিয়েছে? না না, আমাদের পূজো কখনোই আমন্ত্রিত হয়নি। আর সত্যি যদি বলেন তাহলে আমন্ত্রণের প্রত্যাশা করি না। দেখুন, আমরা বিশ্ব বাংলা পাইনি, চাইও না, কিন্তু বিশ্বের বাঙালির ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের স্নেহে যদি সন্তোষ মিত্র স্কোয়ার লালিত পালিত হয়, আমার বিশ্ব বাংলা লাগে না। FD ব্লকে মুখ্যমন্ত্রীর নাকে গন্ধ লেগেছিল, সেটা পেয়েছে পরিবেশ বান্ধব পুরস্কার। দয়া করুন, ওর মধ্যে আমাকে ঢোকাবেন না। হ্যাঁ, একটু আগে আপনারা দেখাচ্ছিলেন সুমন বাবুর একটা ফেসবুক পোস্ট, লক্ষণীয়ভাবে ওখানে নিজেই উনি অনেকবার করে মাননীয়া মাননীয়া মাননীয়া, মানে যেভাবে আমরা বলি আর কি, ঠিক সেইভাবে ব্যাখ্যা করেছেন। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা সেটা আমাকে আসবো। আমি একটু সমীরদার কাছে আসবো। সমীরদা, মানে একসঙ্গে এত শিল্পকর্ম বাংলার মানুষ তো শুধু নয়, গোটা পৃথিবীর মানুষই দেখছেন সমীরদা? হ্যাঁ, অতি অবশ্যই দেখছেন। দেখো, প্রথম কথা বলি, কার্নিভাল সারা পৃথিবীর লোক দেখুক, এটা আমরাও চাই, অন্তত আমিও চাই। কিন্তু আমরা দেখেছি আমাদের যে কোনো সময়, অন্তত আমরা বাঙালি যারা, তারা দেখেছি আমাদের পুজোর সময় যদি পাড়ার কারোর একটা মৃত্যু হয়, পাড়াতেও সেই পুজোটা আইদার লাইট অফ থাকে অথবা সেইভাবে জৌলুস থাকে না, সাউন্ড বন্ধ করে দেওয়া হয়, এটা প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা জানি। আজকে যেখানে আমি দুটো তিনটে কথা বলবো, আমি প্রথম আসি, প্রথম আমি তো আমার মানে ওই যারা মারা গেছেন প্রায় 12-13 জন অলমোস্ট সব মিলিয়ে এই পুজো উপলক্ষে, পুজোকে ঘিরে, তাদের প্রত্যেকের পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি। সত্যি মর্মান্তিক, এবং বিশেষ করে এই সময়ের মানে ভাবা যায় না, বাঙালিদের উৎসবের সময়। আমার দুটো প্রশ্ন আমার মনে জাগছে। এক তো হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন, দিনের পর দিন, বছরের পর বছর সেখানে তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের চাকরি দিতে পারছেন না, সরকারের কাছে টাকা নেই। দিনের পর দিন দেখছি যারা অবসর নিচ্ছেন তাদেরকে পেনশন দিতে পারছেন না, সরকারের কাছে টাকা নেই। দিনের পর দিন দেখছি বহু রাস্তাতে সারানো সম্ভব হয়নি, কেন, সরকারের কাছে টাকা নেই। দিনের পর দিন দেখছি সরকারি টাকার অভাবে যাতে আবগারি দপ্তর থেকে বেশি রোজগার আসে তাতে উৎসাহ দেওয়া হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কী করে এত টাকা, এই এই টোটাল যে আমরা দেখলাম এই ক্যানিভ্যালের, কী করে ইনভেস্টটা করে, আমার এটা আমার নিজের মনে প্রশ্ন জাগে, সরকারের কাছে জানতে ইচ্ছে করে। দ্বিতীয় কথা, আজকে মালবাজার থেকে আরম্ভ করে রায়গঞ্জ থেকে আরম্ভ করে যার যেই পরিবারগুলো এর শিকার হলেন, যারা চলে গেছেন চলে গেছেন, আমরা দেখেছি যে চোলাই খেয়ে মৃত্যু হলে তখন সরকারের সেই উদারতা, সে 2 লক্ষ টাকা করে দিয়ে দিচ্ছে, সে কত কান্নাকাটি পারলে সরকার নিজে কাঁদে। এইখানে কাউর একবার মনে হলো না, এই যে যারা যারা এই আজকে মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিভ্যালে, যে না, যে এটা এটা দিস শুড নট হ্যাপেন ইন অ্যাটলিস্ট ইন দিস ইয়ার বা পরবর্তী সময় হোক। শুনুন, আমি একটু বলে নিই তো, আমি আবারও বলছি যে এটা কখনো চাই না বন্ধ হোক, নিশ্চয়ই হোক, আবারও হোক। এবং তৃতীয়ত আমার যেটা অবাক লাগছে, যে একটি সরকার যেখানে আমাদের এখানের প্রোডাকশন বন্ধ, আমরা জানি সরকারি অফিসে কীভাবে কাজ হয়, কী স্লথ গতিতে কাজ হয়, সেখানে প্রায় অলমোস্ট 1 মাস সমস্ত দপ্তর প্রায় বন্ধ, 1 মাস ধরে একটা ফেস্টিভ্যালের নিয়ে যদি একটা জাতি পড়ে থাকে, যেখানে যার প্রোডাকশন নেই, যেখানে ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, অথচ ইন্ডাস্ট্রির নামে অনেক কিছু হচ্ছে, ইন্ডাস্ট্রি নেই। এবং আমার একটা সুদিন লাগলো আজকে অন্তকে কবির সুমনের লেখাটা পড়ে, যে উনি কিন্তু ফিল করেছেন, উনি ফিল করেছেন যে এটা বন্ধ হওয়া উচিত, এবং উনি খুব বিনীতভাবে বলেছেন, একটা নয় দুটো নয় তিনটে নয়, তিনটের মধ্যে আর অনেকগুলি প্রশ্ন রয়েছে, অবশ্যই সুমন বাবুর কাছ থেকে তার উত্তর নেবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন।